बाटपार बाटपार देखो तार कारबार ओपरे देखाए भालो भेतरे सबे कालो मन तार खुबी एलो मेलो सत्य के मिथ्या जल्पना कल्पना सब किछु निये जालबो ना जीवन के भोग करे समय से पार करे एई भावे तार पथ जाना सबाइके ठकिए निजे के जितिए राजा होए जाए से बार बार बाटपार तुई एकटा तुरुल ले ना बड़ तुरुल ले ना छोटो तुरुल ले ना माइजा तुरुल ले कोनो तुरुलेर पाल्लाय परस ना बुझछ बाबा तुरुल ले कि কিরকম ব্যাককলের ব্যাককল আমার জিজ্ঞাসা তোর মায়ের জিজ্ঞাসা এই তোর বিছাকেলা খাইবার দিছি বিছাকেলাও খেয়াল আছত বিছিও খেয়াল আছত দুইটার মজা দুই রকম একটা কষ আর একটা মিষ্টি হন একটা বাচ্চা পোলাপানের কাছে কাঠিয়ালা একটা লাল চকলেট যদি দেয়া খা কই যে খাইতে খাইতে বই বাই দিবে আবার খাইতে খাইতে এই বাই দিবে এই পিঠ চারতে চারতে ওই বাই দিব আবার এই পিঠ চারতে চারতে এই বাই দিব তোর এতে তো কোনো কিছু হলো না আমার কোনো কিছু হয় না মামা একটা সমস্যা ছিল এই সমস্যা বল কি মুসরাসকে কি সমস্যা আমার কাছে কইলা কম বাবা আমি বলছি মানে আমরা গিয়ে বাইটা চিনে এসেছি বাইটা ঠিকই ছিল দেখ তুই আমার কাছে এসছি মেসছি কোন ফালা কি হইছে কইলা ক ও যে ওই বাড়িতে আগে যারা থাকতো তারা এখনো থাকে না তো আগে যারা থাকে না ভালো কথা এখন যারা থাকে তাগো জিগে আগের মানুষ করে গেছে কোথায় গেছে কোন দিকে গেছে কেমনে গেছে কোথায় গেছে বাবা ওই বাড়িতে একটা মেয়ে থাকে তাও বুঝছি বুঝছি মানে গিট্টু ডারে খানে বাজাইছেন মেয়া মানুষ দেই কে বুরু কুসকায়া ফুটটা ব্যাটকিয়া মেনি মাছের মতো ভূত কই ছাইরে দিছে আপনি রায় পড়ছেন না বাবা বোবা মেয়ে কথা বলতে পারে না বোবা মেয়ে কথা বলতে পারে না আকার ইঙ্গিতে বুঝাইতে পারলেন না মুখ বান্দা আ চেষ্টা করেছিলাম যে এই বাড়ি এভাবে করে দেখ তুই এই করেছিলাম মরেছিলাম তোর পাবে গেম করে কথা কয় ওই যে তোর মা তার মানে বাংলা সিনেমার ভিলেন আই পড়ছে শুন আব্বা না খাই দেখে তো শরীর স্বাস্থ্য কষ্ট হয়ে গেছে বাইনা ঘুমায়ও তুমি নিজে কি অনেক চালাক মনে করো না আমি চালাকি কি করলাম গো না কি আলাপ করছিলে জানো কেলা করছিলাম কো আমারে তুমি মনে করছ আমি শুনিনি আরে তোমার কণ্ঠ তো যে রেলগাড়ির হুইসেলের মতো 10 মাইল দূর থেকে যার আওয়াজ পাওয়া যায় তাই না কি নি আলাপ করছিলে থাক তোমাকে বলতে হবে না মানিক তুমি থামো আমি জিজ্ঞেস করছি মানিক কি নি আলাপ করছিলে তোমরা ইয়ে এই ফ্যামিলি ম্যাটার পারিবারিক আলোচনা তাই না রতন তুমি বলো তো কি নিয়ে আলোচনা করছিলে বাবা না আমি ওই মামা বলতেছিল যে সবার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য বা এই যে হাঁটাচলা করে কি না ঠিক আছে রতন আমি তোমাকে বিশ্বাস করছি আমার নিজের পেটের ছেলেকে কিন্তু বিশ্বাস করলাম না কারণ ছেলের শরীরে এই মানুষটার রক্ত আছে না না খালি আমার রক্ত না আর কোন কথা না রাত হয়েছে শোনো রাত জাগবে না ঘুমোতে যাও একদম রাত জাগবে না এই তুতলার বাচ্চা তো তাই মামা কই লিখে তুরুলার কথা জিজ্ঞেস করে বলি না এই তুরুল এই তুই না দিগা তোর না কিছু তোর বাহির দিগা ভাই আচ্ছা বাবা আমি এই টিকা তো কা মে আমার তে যে যে মামি আমি যাচ্ছি ঘুমাতে যাচ্ছি বাপ আপা আপা যাও আম্মা ডাকে মামি ডাকে বিলেনের উত্তর আমি শেষ আই গাই রে বিলেন আমার আমার কো বলে যে কি বিলেন জোর চলে একটা আপনার মতো অফিসার যদি আমাদের অত্র অঞ্চলে বিচরণ করেন তাহলে পরে আমরা যারা শান্তিপ্রিয় মানুষ নিরীহ মানুষ তারা সুখে শান্তিতে এখানে বাস করতে পারে স্যার স্যার নেন আপেল খান স্যার এই বেটা এটা আপেল না চকলেট না দিয়ে দেন এটা আমার ভাতিজার জন্য কিনেছিলাম মিস্টেক হয়ে গেছে আসলে কথা বলতে বলতে আপনার সাথে খুব ভালো লাগেছে তো এই নেন আপেল মানুষ তো মানুষই
শহরে যারা বাস করে তারা শহরের মানুষ, আর গ্রামে যারা বাস করে তারা গ্রামের মানুষ। তাহলে তোর আব্বা যে কয় যে শহরের মানুষ বলে অনেক চালাক। শহরেও চালাক মানুষ আছে, গ্রামেও চালাক মানুষ আছে। আচ্ছা কদি এই কথাটি তোমার মাথায় আইলো কেন? না কই কি, তুই তো আমারই মাইয়ে না বোকা শোকা। তুই যে শহরে যাচ্ছিস একটু সাবধানে থাকিস। ঠিক আছে মা, বসো তুমি। কেসে মা, সাসা শোকা না, বাড়ির মধ্যে একটা আজগুবি লোক ঢুকিস। আজগুবি লোক মানে? হয় এই যে এই হ্যাঁ তো ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আমি দেখতেছি। তুমি বস, তুমি বস, তুমি বস। ও মা, কই কেউ তো নাই। কি করস, আমি যে দেখলাম তুমি ভুল দেখছো বোধ হয়। কি করস, তুমিও চলো আমার সাথে। এটা কোন কথা করলেন স্যার, আপনারা হলো আইনের লোক, আপনাদের আগে আমি কি করে যাই? তাহলে পরে আইনের একটা হ্যাম্পার হয়ে যাবেন না। আপনি যান, আমি আসতেছি। কিন্তু বাড়ির মধ্যে যে মেয়ে লোক, তাতে কি হয়েছে? মেয়ে লোক মেয়ে লোকের সাথেই তো কথা কবেন। ওই মেয়ে লোকের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আপনারা আমি জিনিসটা কয়েছি না, আপনার ঘটনার বিবরণ হইল যে সলিমান মিয়ার বাড়িতে একটা ছেলে আইসে তার মায়ের বিয়ে করেছে, সাথে আরেকটা ছেলে ছিল। তো আপনার এখন যেটা জবাবদিহি করতে হবে তাকে, সলিমান মিয়া এবং তার বউরে জিজ্ঞেস করুন যে দুইটা ছাওয়ার কোনে গেল। রাইট, বুঝতে পারছেন? রাইট, চলো। বাজান তো বাড়িত নাই। ঠিক আছে, আপনারা একটু আসুন, কথা বলবো। আমি ভাবি হচ্ছে কি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দারোগার সব ধরে নিয়ে আসলো। ওই যে আপনাদের বাড়িতে দুটো সোয়াল যে পালে গেছে, ওর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করবে আর কি। আমরা এই ব্যাপারে কি কব, বাজান আসলে তার সাথে কথা কয়। না, পুলিশ তো আইনের লোক তো আসছে, যা কর তা কয়ে দিলেই ভালো হয়, ঠিক না? ফিরিয়ে দেওয়াটা মনে হয় ঠিক হবে না। স্যার আপনি একটু প্লিজ এখানে বসেন, সুন্দর করে বসেন। খুব ভালো লোক, সহজ সরল, ঠিক আমার মত। আর ওই যে উনারা দেখতেছেন, উনি হলো তার মাইয়ে, সেই মাইয়ে। তা আপনার মেয়ের বিয়ে হয়েছিল? জি। সে ছেলে কোথায় বলুন, সে ছেলে স্যার? এত জোরে ধমক দিয়েছেন তো ফিট খাই গেছে স্যার, মনে থাকাটা ঠিক হবে না। চলে আমি আসলে পরে আসবো না স্যার, চলে যাই স্যার। Thank you.
সি 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 কিরম লজ্জার কথা, সোলেমান মিয়ার বউ বলে পুলিশ দেহে অজ্ঞান হয়ে যায়। আসাবাজান মার কি দোষ এখানে? মা কি কোনো সময় দারোগা পুলিশের লয়ে কথা কইছে? তোমার ওই সেকন আলী তো সব নাটের গুরু। সেকন আলী মোটালি তো আমার দরকার নেই, বাড়িতে পুলিশ আইসে বললি হয় যে মাইয়ের বাপ বাড়ি নাই, যখন আসবেন তখন আইছেন, দরকার হলে একটু নাস্তা খাওয়াই দিলাম। মা সেই সময় কি আমি পাইছি নাকি? তার আগেই তো আমি অজ্ঞান হয়ে গেলাম, তাই না রে হাসি? দয়া করে এখন আপনি আরেকবার অজ্ঞান হন, আমি তো থানায় যাই দেখি পুলিশ কি জন্য আইছিল। অজ্ঞান হয়ে থাকবো এ আসি। তোর বাপ কিন্তু বোকার মতন একটা কথা বলো না। হ্যাঁ কেউ কি নিজের ইচ্ছায় অজ্ঞান হতে পারে? হ্যাঁ নিজে একটা বোকা লোক, আবার অন্যের কয় বোকা, নিজেই কিন্তু বোকা। ঘটনা তো তুমি সব শুনলে, এখন তুমি কো আমার কি করা উচিত? না না সোলেমান ভাই, ঘটনা তো হঠাৎ করে ঘটেনি, এটা আগে ঘটিছে, এখন সেই ঘটনার একটা লেজ গজাইছে। এখন আইনের লোকেরা ঘটনার লেজ নিয়ে নাড়াচাড়া করতেছে, এখানে ইট ইজ নট মাই ইন্টারেস্ট, এখানে আমার কোনো স্বার্থ নেই। না না সোলেমান ভাই তো তোমার কোনো দোষ দিচ্ছে না। সোলেমান ভাইয়ের কথা হলো এই যে, সে বাড়ি না থাকতেই তারপরে পুলিশ গেল কি রে? আরে মেম্বা আমার বউ এই সিনে যোগ দেখলে ডরায়, আর তারে দেশে পুলিশে দাবার, এই দাবা খেয়ে এখন বেচারে অজ্ঞান। ও সোলেমান ভাই তাহলে মনে হয় ভাবির ক্যালসিয়ামের অভাব আছে। শুনেছ আমার বউয়ের বলে ক্যালসিয়ামের অভাব আছে? না এই বিষয়টা অন্যভাবে নেবেন না, মানে ডাক্তার কবিরাজটা বলে সেটা শুনে কইলাম আর কি। শোনো সেকোনালি, কার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে না ভিটামিনের ঘাটতি আছে এটা নিয়ে তোমারে কিছু ভাবতে হবে না। তুমি এক কাজ করো, তুমি ওই থানায় গিয়ে বড় অফিসারের সাথে যায় কথা কও, কারণ এই বিয়ের আগাগোড়া তুমি তো একমাত্র সাক্ষী। না মেম্বার ও গেলে খালি হবে না, তোমারও আমাকে সাথে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাবানি আমিও না আসি। সোলেমান ভাই আমার আবার একটা জরুরি মিটিং আছে, আসি। হ্যাঁ সোলেমান ভাই একটা কথা বলি আপনি, কেসটা যত সহজ আপনি মনে করতেছেন অত সহজ কিন্তু না। পুলিশ ধারণা করতেছে আপনাকে সন্দেহ করতেছে যে ছেলে দুইটে গায়েব হলো কি করে। হ্যাঁ রে মিয়া আমারও তো একই প্রশ্ন, ছাগল দুইটা গেল কোয়ানে? আমারও তো একই প্রশ্ন সোলেমান ভাই, কিন্তু ওই পাবলিকের প্রশ্ন আর আইনের লোকের প্রশ্ন তো এক না। আইনের লোকেরা সন্দেহ করতেছে ওই দুইটে ছাগল যে হারায় গেল গায়েব হয়ে গেল তার পেছনে আপনাদের হাত আছে। মানে? তার মানে যদি আমি জানতাম তাহলে পরে তো আমি আইনের লোক হতাম। আমার খালি একটাই দুশ্চিন্তা সোলেমান ভাই, আপনার মতো একজন সহজ সরল মানুষ এরকম বিপদ থেকে কেমন করে মুক্তি পাবে? আসি ভাই তারা যাওয়ার আগে আমার একটু খবর দিও। বিশ্ব ভালো লাগে না রে ভাই, মানুষ তুই রাইতের বেলা মেহাব নিতেছিস ব্যাপার কি? তুমি যদি রাইতের কালে মেকআপ নিয়ে ঘুমাও হেলে সুন্দর সুন্দর হপ্পন দেখবা, পেট পেক রাইতে হয় সাকিব খান না হয় সালমান খান আর না হয় রিয়াজ ভাইয়ের লগে দেখবা যে নাচানাচি করতে আসো। আমার নিজের স্বামী থাকতে আমি পরে বেড়াগের সাথে নাচানাচি করতে যাবো কে? তুই তো ভারী ভেয়ে। এই যে এই ওইলে গিয়ে তোমার দোষ, কথা একখান কইলে ওই ডিম পাড়া মুরহাল্লাহান খালি করকর করতেই থাকো, যেমন তোমার স্বভাব তেমনি জুরছো তোমার কপালে একখান টাউট বস স্বামী। বারে আঙ্গুরি দিল্লি ডিম আস্তানের মতো কথা কইতেছিস? মাস্তানি কথা না বুঝান, যা সত্য তাই কইছি। হনো তুমি আজ রাইতে মেকআপ নিয়ে ঘুমাও, হেয়ার পর তুমি যদি রাতে হপ্পনে ওই নাগুলাকে নাচানাচি না করছো হেলে মোর থতমা পাসাইয়া এমন কৈশা একখান থাপ্পড় দেবা, ঠিক আছে?
তোমারে মেকআপ নিয়া দি এই না 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 আমার সব মেকআপ টেকআপ নিতে ভাল লাগে না রে হেয়া লাগব কে হাদিন তো জংলি বুত সাইজেই থাও এই যে জংলি বুত সাইজে থাও না হেল লাগে তুমি তোমার স্বামীর তিন দিনের মাথায় একদিন মুখ দেখতে পাও না শুনো ওই সালোয়ার কামিজ পরে যদি সুন্দর মতো সাইজে থাকতাম মেকআপ নিয়ে হেলে দেখতাম মজাটা কারে কয় এত মজা আমার দরকার নেই আমার লাভটা কি একদম কথা কবা না তুমি মো সাজগোজ লিয়া ফাউ কথা কইছো না হে আজাতার না কও আইজা মই তোমারে এককারে নায়িকা গুলো হন সুন্দর করে সাজাইয়েই দিমু না এইখানে বহো একদম কথা কবা না মই লেতে আসি मानुष करते मजा देखा जयरा तुम्हारे देखिया भरे से नामने की नेशा और सुन ना की लाल पानी खेस शराब खेसी